আসসালামু আলাইকুম, শ্রীনিবেদ আদাব। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি হাজির হলাম ব্রাহ্মা মুরগির কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন পৃথিবীতে দুই ধরনের ব্রাহ্মা মুরগি পাওয়া যায়। একটি হচ্ছে আমেরিকান ব্রাহ্মা, যাকে আমরা বলি বাফ ব্রাহ্মা, আর একটা হচ্ছে কলম্বিয়ান ব্রাহ্মা, যেটাকে আমরা বলি লাইট ব্রাহ্মা। তো আপনারা বুঝে গেছেন যে দুই দেশের দুই ব্রাহ্মা, এবং এদের নামটা যেটা আমেরিকার এটাকে বলা হয় বাফ ব্রাহ্মা, আর যেটা কলম্বিয়ান এটাকে বলা হয় লাইট ব্রাহ্মা। তো বন্ধুরা, এই ব্রাহ্মা আসল এবং নকল এটা চেনা খুবই মুশকিল, বিশেষ করে যারা এই জগতে নতুন, হাটে বাজারে অথবা অন্য কোনো খামার থেকে ওই মুরগি কেনার পরে মানে নকলটা তারা কিনছে কিন্তু তারা বুঝতে পারতেছে না। তো সম্মানিত বন্ধুরা, আজকে আমি আসল ব্রাহ্মা আপনাদেরকে পরিচয় করে দিব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর একটি কথা বলে নিই বন্ধুরা, ব্রাহ্মা মুরগি আপনারা কিনবেন যারা মানে পেশাদার খামারি, তাদের কাছ থেকে কিনবেন, হাটে বাজারে এটা অরিজিনালটা পাওয়া যায় না। তো বন্ধুরা, আপনারা দেখুন, এটাকে বলা হয় ব্রাহ্মা বাপ ব্রাহ্মা, আপনারা বুঝে গেছেন এটা আমেরিকান। তো বন্ধুরা, এই ব্রাহ্মা মুরগি আপনারা কীভাবে চিনবেন? তো সম্মানিত বন্ধুরা, যেটা ব্রাহ্মা আর কি, ওটা আপনার হতে পারে বাপ ব্রাহ্মা অথবা হতে পারে লাইট ব্রাহ্মা। আপনারা এই তিনটা স্তর দেখবেন বন্ধুরা, এই দেখেন তিনটা স্তর। আপনারা এই যে মাথার যে ফুলটা আছে, ফুলটার মধ্যে তিনটা স্তর, এই যে এখানে একটা স্তর, এখানে একটা স্তর এবং বড় একটা স্তর, এটা একটা চেনার উপায়। দুই নম্বর উপায় হচ্ছে বন্ধুরা, আপনারা দেখুন এখানে এখানে অনেক পালক ছিল, পালকগুলো বন্ধুরা ঝরে গেছে। হ্যাঁ, তো এই যে একটা বন্ধুরা, এই যে একটা নখ, এই নখটা কিন্তু থাকবে যে মুরগির সচরাচর যে নখটা দেখা যায় তার উপরে, এই এই উপরে থাকবে এই নখটা বন্ধুরা, এই নখটা আপনারা এই নখটা দেখবেন, এবং এই যে নখ দেখবেন। এবং এই ব্রাহ্মাগুলো ওজনে অনেক বেশি ওজন হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের আমি জানানোর চেষ্টা করলাম যে ব্রাহ্মা মুরগি আপনারা কীভাবে চিনবেন। তো বন্ধুরা, আর একটা কথা হচ্ছে ব্রাহ্মা মুরগির আপনারা এই কালারগুলো দেখবেন, কালারগুলো অনেক সুন্দর হয়ে থাকে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সামনে দেখাবো বাপ ব্রাহ্মা মুরগির বাচ্চা। তো সম্মানিত বন্ধুরা, আপনারা দেখুন, এটাকে বলা হয় বাপ ব্রাহ্মা মুরগির বাচ্চা। আপনারা কিছুক্ষণ আগে যে ব্রাহ্মা মুরগিটা দেখলেন, এটাই সেই মুরগির বাচ্চা। দেখুন পায়ের মধ্যে বন্ধুরা, দেখুন কী সুন্দর মোজা রয়েছে, এটা হচ্ছে বাপ ব্রাহ্মা। এটার বর্তমান বয়স চলছে বন্ধুরা 14 দিন, মানে দুই সপ্তাহ এটা বয়স চলছে। এবং আমার কাছে আরও আছে দেখুন লাইট ব্রাহ্মা, যে ব্রাহ্মাটার কথা আমি বলছিলাম আপনাদের, লাইট ব্রাহ্মা। হ্যাঁ, এটা লাইট ব্রাহ্মা, এটার মোজাগুলো দেখুন বন্ধুরা, পায়ের মোজাগুলো আপনারা দেখতে পারবেন, আর দেখেন কত সুন্দর। তো বাপ ব্রাহ্মা মুরগির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে গলার মধ্যে যে একটা মালা থাকে, এই মালাটা যে কালারের হবে পায়ের যে মোজাগুলো আছে ঠিক এই কালারেই হবে, অর্থাৎ গলার মালা এবং পায়ের মোজা ঠিক একই রকম হবে। আর বাপ ব্রাহ্মার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তো বন্ধুরা, আর একটু দেখুন, এটাও লাইট ব্রাহ্মা মুরগি বাচ্চা। তো এটার কালার হচ্ছে মানে দেখুন, এটা কালারটা ভিন্ন। তো বন্ধুরা, আমার কাছে লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা এই মুরগির বাচ্চা আছে, আপনাদের যদি কারো লাগে আপনারা অবশ্যই অবশ্যই নক করবেন। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব, আপনারা এখান থেকে আমাকে কল করবেন। আর একটি কথা বন্ধুরা, শুধু আমার কাছে ব্রাহ্মায় না, আমার কাছে পাওয়া যাবে সিল্কি, সেবরাইট, তিথির, কাদাকনাথ,
দেশি মুরগি অন্য অন্য মুরগি আমার কাছে সব সময় পাওয়া যায়। তো বন্ধুরা, যে কোনো মুরগির জন্য, যে কোনো মুরগির বাচ্চার জন্য অথবা ডিমের জন্য অবশ্যই আপনারা আমাকে নক করবেন, অবশ্যই আমার সাথে কথা বলবেন এবং আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার ওটা আপনাদের জানাই আছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি আলমগীর হোসেন আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।